তো উড়ে গেল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইজ, আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 21 অক্টোবর। তো আজ থেকে আমাদের কলেজ ছুটি দিয়ে দিয়েছে কালী পুজোর জন্য, কিন্তু জম দ্বিতীয়ার দিন আবার কলেজ খুলে যাবে বলছে। তো আজকে ব্লগটা করার কারণ হচ্ছে তোমাদের সাথে যে নবগ্রামের ঐতিহ্যবাহী মেলা হয় কালী পুজোর সময়, তো সেই মেলাটা দেখাবো বসছি। আর আজকে ব্লগটা পুরো লাইফস্টাইল ব্লগ হতে চলেছে। তো এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, তো কালী পুজোর লেটেস্ট ভিডিও দেখবার জন্য আর মেলা দেখার জন্য। তো আর বেশি কথা বলবো না, তো আজকে ভিডিও স্টার্ট করি। আর আমি এখন দোকান বাড়িতেই আছি, তো রোদে তাকানো মুশকিল হচ্ছে, তো আর বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করি। তো লেটস গো। তো গাইজ, দেখতেই পাচ্ছ মেলা বসতে আরম্ভ করে দিয়েছে। এই যে সেই পুরনো নবগ্রামের চিত্র আবার ফিরে আসছে। তো নাগরদোলা বসেছে, আর ওই ফাঁকা যে মাঠটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, এই যে এখানে শুনছি নাকি মেলা হবে, কারণ রাস্তার উপরে যে মাঠগুলো ছিল সেগুলো এখন সব বাড়ি হয়ে গেছে, এখন আরো বসবে, লাইব্রেরিতেও বসবে শুনছি। তো গত বছর আমি কালী পুজোর একটা ব্লগ করেছিলাম, তো তখন তোমাদেরকে মেলাটা দেখিয়েছিলাম। তো গত বছর তো করোনার জন্য সেরকম ভাবে মেলা বসেনি, তাও বসেছিল, অনেকটাই বসেছিল। আর 2020-তে তখন কিছুই সেরকম বস মানে কিছুই বসেনি, তো আবার আগের মতন সব ঠিক হয়ে গেলেই ভালো। তো এটা হচ্ছে কালীর তলার সাইডটা, তো এ দেখো এখানেও মেলা বসেছে। আর এই যে মায়ের মন্দিরের চূড়াটা, যেটা হচ্ছে মেন কারণ বা রিজেন, এই হচ্ছে সেটাই। তো কালী পুজোটা নবগ্রামের অনেক দিনকারই পুরাতন, তো মেলাটাও অনেক দিনেরই পুরাতন। তো এটা একটা বলতে গেলে ঐতিহ্য হয়ে গেছে যে কালী পুজোর মেলা, এরকম ব্যাপার নবগ্রামে। তো আমি একটা ফটো ওয়াশ করতে দিয়েছি, তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব। আর বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের সবাই জেনে গেছো, বলে দিচ্ছি ঠাকুর, একটা ঠাকুরের ছবি। তো ঠাকুরটা এখন দেখাবো না, দেখলে বুঝতে পারবে। তো সেই ঠাকুরটা ছবি আমি ওয়াশ করতে দিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব আমি। আর চিনবে তো সবাই, কিন্তু আমি এখন বলছি না। দাদা ভাইদের গ্রামের বাড়িতে, তো এখানে টুনি বাল্ব টানাবে, সেই জন্য এসেছি। তো এই সাইডগুলো সব দিবে। আর তোমাদের সাথে বললাম না, একটা যে ছবি কিনেছি, তো ছবি বাঁধাতে দিয়েছিলাম, তো সেই ছবিটা হচ্ছে কিসের, তো দেখাচ্ছি, সবাই বুঝতেই পেরে যাবে। তো এই যে, এই মাকে চেনে না এমন কেউ নেই, এইটা হচ্ছে নৈহাটির বড় মা। তো এটা আমার নৈহাটি গিয়ে দেখবার খুবই ইচ্ছা আছে, তো এখন তো অবধি হলো না যাওয়া, তো নিশ্চয়ই মাটা চাইলে পরে হবে। তো ওই ছবিটা ওয়াশ করেছি বড় মায়ের, তোমাদের সাথে আমি বলছিলাম। আর ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি হবে তাই শুনছি, বৃষ্টি না হয় ভালো, কারণ কালী পুজোর মেলা আছে আবার। আর ব্লগটা সকালের পরে বিকেলেই করতে হলো, কারণ তারপরে আমি একটু ব্লকে গিয়েছিলাম, তো ব্লকে আমার একটা কাজে দরকার ছিল, তো সে কাজ তো আর হলোই না, কালী পুজোর পর ছাড়া আর হবে না, সে বারে বারে আমাকে যেতে হলো। তখন এই লাইটগুলো টানাই আর তোমরা দেখতে থাকো। Yeah.
তো এই জিনিসটা হচ্ছে আকাশ প্রদীপ। তো যারা সনাতন ধর্মাবলম্বী আছো তারা তো নিশ্চয়ই জানবে ব্যাপারটা কি। তো এটা হচ্ছে যেহেতু এটা কার্তিক মাস, দামোদর মাস, তো সেই জন্য ভগবানকে এইভাবে দীপ দেওয়া হয়। তো সেটা এখন দেওয়া হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। তো এখানে লাইট টানানো হয়ে গেছে, তো টানাবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের পুরোনো বাড়ি, তো এই বাড়িতে লাইট দেয় না, কারণ রাস্তার উপরে তো না। তো এইখানে একটা দিয়েছি। একটা জিনিস তোমাদেরকে দেখা, কি জিনিস বুঝতেই পারছ, এটা হচ্ছে আমার কালী পুজোর সব থেকে ফেভারিট খাবার। মানে মেলাতে আমি জিলাপি, পাঁপড়, পাঁপড়টা খেয়ে নিয়েছি, দেখা বলে মনে নেই, আর কদমা, এই তিনটে খেতে আমি খুবই ভালোবাসি। তো কদমাটা কিনবো ভাই ফোটার সময়, আর এগুলো এখন কিনলাম, এগুলো খাচ্ছি, আর লাইটটা জ্বলছে, বেশ ভালোই লাগছে। তো গাইজ, আমাদের এখানে এবার ফানুস উড়ানো হচ্ছে। তো আমাদের ফানুসটা কিভাবে একটু ডেট হয়ে গেল, তো হাওয়াটা এত দিচ্ছে যে এরকম ব্যাপারটা হয়ে গেল। তো উড়ে গেল, তো গাইজ আমাদের এখানে এবার ফানুস উড়ানো হচ্ছে। তো আমাদের ফানুস ওড়ানো হলো, আর ছাদে চরম হাওয়া দিচ্ছে, মানে কালী পুজোতেই বোধহয় মনে হচ্ছে শীত পড়ে যাবে। তো এখানে আমাদের কি বলে বোমগুলোকে, ঝাড়বাতি বোম ফোটানো হচ্ছে, তো তোমাদের সাথে দেখাবো। আর দিয়ে আজকে ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো দাঁড়াও এটাকে দেখায়, তারপরে তখন হচ্ছে। তো এই লাইটটা হচ্ছে বদ্দাদের, মানে শ্রেয়াদের, তো ওদেরও টানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। আর যারা আমার চ্যানেল ফার্স্ট ব্লগ দেখছো বা ভিডিও দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই, টাটা।